প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইভেন্ট সেমিস্টার দেবে বা দিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো তোমাদের ইভেন্ট সেমিস্টারকে ঘিরে যে নির্দেশিকার ওপর কিন্তু একাধিক বিতর্ক উঠছে যার মধ্যে রয়েছে কোভিড সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইউনিভার্সিটির বক্তব্য অনুযায়ী কাজেই তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটি এবং বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে ভিডিওটা বিস্তারিত দেখো এও ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমরা তো বহু চিন্তা দুশ্চিন্তার মধ্যে পরীক্ষা দিচ্ছ তোমাদের কথা শোনার মতন কিন্তু সেরকম কেউ নেই বিশ্ববিদ্যালয় তো নয় তার সত্ত্বেও এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় মানে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়মক সংস্থা অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সামিনার এর পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারের অনার্সে পরীক্ষা দিচ্ছে এ তাদের প্রত্যেকের এর যে খাতা সেই খাতা দেখতে হবে এই ইউনিভার্সিটিতে এসে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষক মানে তোমরা জানো মানে ইউনিভার্সিটির আন্ডারে যে যে কলেজের শিক্ষক রয়েছে সেই সেই কলেজের শিক্ষক অ্যাকচুয়ালি ক্যাম্পাসে এসে তাদের খাতা দেখবেন যারা খাতা দেখার দায়িত্বে থাকেন তারা ক্যাম্পাসে এসে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে এসে তোমাদের ফাইনাল সেমিস্টারের যে ইভেন্ট সেমিস্টারের খাতা সেই খাতা কিন্তু পুরোপুরি চেক করবেন এর এখানেই উঠে এসছে প্রচুর সমস্যা জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে এ প্রত্যেকটি শিক্ষককে এ ইভেন্ট সেমিস্টারের খাতা ইউনিভার্সিটিতে বসে দেখতে হবে সময়সীমা পাঁচ তারিখ থেকে এ এগারো তারিখ হাতে মাত্র সাত দিন এই সাত দিনের মধ্যে প্রত্যেকটা অনার্স পেপারের খাতা কিন্তু শিক্ষককে দেখে দিতে হবে ক্যাম্পাসে বসে এখানেই উঠেছে বিভিন্ন ধরনের বিতর্ক যেরকমভাবে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা থাকার সত্ত্বেও ইউনিভার্সিটি কিন্তু শোনেনি ছাত্রছাত্রীদের কথা আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি তোমরা বিভিন্নভাবে তুলে ধরেছ তার সত্ত্বেও ও তাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকার রকম পরিবর্তন ঘটেনি মাঝে আমরা দেখেছি যে সরকার রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এই হোল দিবস উপলক্ষে একদিন ছুটি গেছে তারপরে তোমাদের ঈদ উপলক্ষে ঈদের আগের দিন এবং ঈদের পরের দুদিন অর্থাৎ তিন দিন আরও ছুটি গেছে সেই কারণে তোমাদের যে পরীক্ষা সেটাও পিছিয়েছে আগস্ট মাসের এক থেকে চার তারিখ পর্যন্ত চারটে পরীক্ষা একই সাথে তোমাদের রেজাল্টও কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে এই একই কারণে পরীক্ষা দেরি করে হওয়ার কারণে এ এবং তোমাদের এক্ষেত্রে জানিয়ে রাখি এই যে কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থা যেখানে নির্দেশিকা জারি করেছে পরীক্ষার খাতা দেখা সংক্রান্ত যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে শিক্ষকদের ক্যাম্পাসে এসে পরীক্ষার খাতা দেখতে হবে এই বিষয়টা কিন্তু শিক্ষকরা সকলে মেনে নিতে পারছে না তাদের প্রথম যে বক্তব্য যে পাঁচ তারিখ থেকে এগারো তারিখে যে খাতা দেখার সময়সীমা দেওয়া হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে সেই সময় কিন্তু অন্যান্য সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে এবং বেশ কিছু পরীক্ষা পেপারের পরীক্ষা রয়েছে তারা গার্ডে থাকবেন সেক্ষেত্রে তারা দুটো কাজ একবারে কীভাবে করবেন এছাড়া তারা আরও যুক্তি দিয়েছেন যে এই শুধুমাত্র খাতা দেখা ক্যাম্পাসে গিয়ে এ তার সাথে তাদের বিভিন্ন যে টিউটোরিয়ালের পরীক্ষা হয়ে থাকে বিভিন্ন যে ইন্টারনাল এক্সামিনেশন হয়ে থাকে তার জন্য বিভিন্ন বিষয় ওয়েবসাইটে আপলোড করা থেকে একাধিক কাজ তাদের করতে হয় সমস্ত কিছু মেনটেন করে এক্সামের গার্ড দেওয়া আপলোড করা এই সমস্ত কিছু মেনটেন করে তারপরে খাতা দেখা ইউনিভার্সিটিতে গিয়ে যেটা তাদের পক্ষে পসিবেল হবে না সেটাও একটা সুনির্দিষ্ট ডেট মানে সাত দিনের মধ্যে খাতা কমপ্লিট করে দেখতে হবে তো এটা একটা বিষয় তারা তুলে ধরেছেন সেই কারণে তারা এই নির্দেশিকায় খুশি না দ্বিতীয় বিষয় তারা বলেছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বহু কলেজ রয়েছে তোমরা সকলেই জানো চারটি জেলায় বিভিন্ন কলেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো একটা শিক্ষক দেখা যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বহু দূরের কলেজে অ্যাকচুয়ালি শিক্ষক তাকে আসতে হচ্ছে ক্যাম্পাসে এক্ষেত্রে এ তারা এত দূর এসে এ অ্যাকচুয়ালি খাতা দেখবে সেটা একটা একরকম সমস্যা এর ভেতরে আরও একটা বিষয় উল্লেখ করেছে এই কোভিডের পরিস্থিতি এই যে কোভিড এই মুহূর্তে বেড়ে গেছে এই কোভিডের মধ্যে তারা জার্নি করে এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে সে নিয়ে তারা অখুশি এই নির্দেশিকায় তো এই ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই শিক্ষকদের যেরকমভাবে সমস্যা হচ্ছে সেই একই সমস্যায় ভুক্তভুক্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা অনেকেই বলছে বিশেষ করে আমার যেতে আসতে মোটামুটি তিন চার ঘন্টা লেগে যাচ্ছে যেতে তিন ঘন্টা আসতে তিন ঘন্টা অনেক ছাত্রছাত্রীর সাথে কথা হয়েছে এ তাদের তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা সময় কেটে যাচ্ছে এবং তারপরে দুদিন যদি পরপর পরীক্ষা থাকে একদিন তিন ঘন্টা যেতে সময় লাগছে আসতে তিন ঘন্টা তারপরে যে বাড়িতে পড়ার টাইম পাচ্ছে না আবার পরের দিন দৌড়ে বেরিয়ে যেতে হচ্ছে রেস্টের কোনো বিষয়ই নেই তাহলে তাদেরও তো বিষয়টা করতে হচ্ছে এ মানে বহু দূর দূর কিন্তু সিট পড়েছে আমরা তোমরা জানো এবছর ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কোনো রকম সুবিধা দেয়নি অন্যান্য ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন রকম সুবিধা এসছে কোথাও হোম সেন্টারে করেছে ছাত্রছাত্রীদের এর এই মুহূর্ত এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী এই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ইলেভেন সেমিস্টারের পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে না তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে পরীক্ষা হচ্ছে না অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো ক্যাম্পাসে এসে খাতা দেখার যে বিষয়টি শুধুমাত্র এবছরের জন্য না বিগত সময়ও কিন্তু এরকম ক্যালকাটা ইউনিভার্সিটি করেছে এ আর তোমরা ছাত্রছাত্রী যারা আছো তোমরাও একই রকম তোমাদেরও একই রকম পরিস্থিতি এখন দেখার বিষয় স্টুডেন্টদের কথা তো শোনা হলো না শিক্ষকদের কথা কী শোনা হবে স্টুডেন্টরা তো ছোট তো যাই হোক না কেন কালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থার সমস্ত বিষয়টা তোমাদের এক্সপ্লেন করলাম এই মুহূর্তে তোমাদের কি মনে হয় হ্যাঁ কি করা উচিত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না